এদিকে কোভিড-19 মহামারীর কারণে সৌদি আরব সরকার নিষেধাজ্ঞা প্রদান করায় 21 ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা রিয়াদ ও দমদমগামী বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইট সমূহের সম্মানিত যাত্রীগণকে ফ্লাইট পুনরুদ্ধারের পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।